আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সর্বপ্রথম প্রত্যেকটা নবী প্রেমিক মানুষকে ঈদে মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুভেচ্ছা মোবারকবাদ। আগামীকাল মঙ্গলবার বারি রবিউল আউয়াল 19 তারিখ, যেই দিন বিশ্বের প্রতিটা মোমেন মোমেনাদের কাছে সবথেকে আনন্দের খুশির দিন। কেন, এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, জাহিলিয়াতে ভরেছিল, ফিতনা ফাসাদ সন্ত্রাস বিভাজনের মধ্যে পৃথিবী যখন একটা অশান্তির দাবানলে জ্বলছিল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে পৃথিবীর মানুষকে সভ্যতা, মানবতা, ইনসাফ, ইনসানিয়ত, কল্যাণ, এক কথায় দাসত্বের শিকল থেকে মানুষকে মুক্তি দিয়ে আজাদ করেছে। প্রতিটা গরিব, অসহায়, দিন দুঃখী, বাবা মা, ভাই বোন, বিশেষ করে নারী সমাজ যখন শোষিত লাঞ্ছিত ছিল, সবাইকে মুক্তি দিয়েছে, আমাদেরকে সভ্যতা শিখিয়েছে। তো সেহেতু এই দিনটাতে বিশ্বের মোমেন মোমেনারা আনন্দ করেন, জুলুস বার করেন এবং বিভিন্ন জায়গায় বড় বড় জমায়েত করে হাক্কানি উলামা, সুন্নি উলামা, নবী প্রেমিক উলামাদের ঘরে দাওয়াত করে তাদের মুখ থেকে আমরা নবীর শিশুবেলার, ছোটবেলার আলোচনার বিষয়গুলো আমরা শুনে থাকি এবং এটা অনেক মহান কাজ, পুণ্যের কাজ, আমরা প্রতি বছর করে থাকি। আজ প্রায় 1450-1500 বছর ধরে হয়ে আসছে। তো সেই জায়গাতে আগামীকাল ইনশাআল্লাহ বাংলার প্রতিটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এটা উদযাপন হবে। কিন্তু আমি বিশেষ একটা কথা বলতে চাইছি, আমরা দেখেছি বিগত দিনে যে এইটাকে কেন্দ্র করে কিছু একদল মানুষ, জানি না তাদের কি উদ্দেশ্য, তারা বড় বড় ডিজি বক্স লাগিয়ে বিশাল বিশাল মিছিল তৈরি করে, যেগুলো ইসলামে কখনো ইজাজত নাই, ইসলামে কোনোদিন সম্মত নাই। তো বিশেষ করে আমি তাদের উদ্দেশ্য করে বলবো বা আমার ভালোবাসার মানুষদের করে বলবো, এই সকল মিছিলে বা এই সকল যেখানে ডিজি বক্স এসব এ করা হয়, সেখানে কোনোভাবে যেন আপনারা শরিক হবেন না, জয়েন্ট হবেন না, এতে আমার রসুলের পাশ আসলে ও খুশি হবে। আপনারা নিজের মহল্লাতে নবী প্রেমিক উলামাদেরকে নিয়ে আসুন, তারা বায়ান করবে, আপনারা বসে বসে শুনুন, আপনারা আনন্দ করুন, জশ্নে ঈদের মিলাদুন নবীর স্লোগান দিন, তকবীর দিন, নিজের গ্রামের, নিজের মহল্লার বাচ্চাদের ঘরে নিয়ে নিজের এলাকাতে আপনারা শান্তির বার্তা, শান্তি সভা করুন, শান্তি মিছিল করুন নিজের মহল্লার মধ্যে। কিন্তু আজকে রোডে যে সেখানে রোড বন্ধ হয়ে যাচ্ছে বা এসব ডিজি বক্স লাগাচ্ছে, এগুলো কিন্তু ইসলামে কোনোভাবে জায়গা নাই। দ্বিতীয় নম্বর কথা, হয়তো আমার এই কথাতে অনেক বাদ প্রতিবাদ হতে পারে, আমি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করে একটা বিশেষ কথা বলছি। বর্তমান সময়কে সামনে রেখে একদল অশুভ মানুষ বাংলার মাটিকে দীর্ঘদিন একটা গরম করা বা বিভাজন করা বা তপ্ত করার চেষ্টা চালাচ্ছে। তারা বাংলাতে দাঁত ফুটাবার অনেক চেষ্টা করছে কিন্তু পেরে উঠতে পারছে না। তো বাংলার আমরা সর্বধর্মের মানুষ একটা মিল বন্ধনের মধ্যে আছি। তো সেই জায়গাতে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে যেন তারা একটা উট পেতে বসে আছে, যে একটা ষড়যন্ত্র, মানে এই যখন একটা আমরা যখন মিছিল টিছিল করবো আর করবো, তাতে দেখা যাবে একটা কোনো রকম বিশৃঙ্খলা করে দিয়ে বাংলার মাটিকে গরম করতে চাইছে। কারণ এই মুহূর্তে একটা সারা দেশ জুড়ে বা সারা বিশ্ব জুড়ে নিশ্চয়ই আমরা সবাই জানি একটা অপ্রীতিকর ঘটনা, একটা জঘন্যতম ঘটনা, যেটা কখনো হওয়া উচিত না, কিছু অশুভ মানুষের দ্বারা ঘটছে, যেটা আমরা সবাই জানি ইতিপূর্বে যে কুমিল্লাতে যেটা ঘটেছে বা সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে আজকে হিন্দু সমাজের উপরে যে তাদের মূর্তির উপরে যে একদল অশুভ মানুষ অত্যাচার করছে, এই দুটো জিনিসকে নিয়ে আজকে এটা যে মহল গরম হচ্ছে, খারাপ হচ্ছে, এটা কখনোই কাম্য নয়, এটা উচিত না, এটা একটা অশুভ মানুষদের চক্রান্ত, সেইটা আমার বাংলাতে নিয়ে আসার কিছু দুষ্কৃতি মানুষ চেষ্টা করছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আগামীকাল মঙ্গলবার আমাকে যদি ভালোবাসেন, অনুরোধটা একটু রাখবেন, কেন ইসলাম বলেছে যে জায়গায় তোমার মানে মানে অশান্তি বা কোনো খারাপ জিনিস দেখবে বা একটা বিভ্রান্তি তৈরি দেখবে বা কোনো রকম খারাপ মেসেজ দেখবে, সেই থেকে দূরে থাকার কথাও কিন্তু ইসলাম বলেছে, ওটাও ধর্ম। আমার রসুল সর্বসময় শান্তির কথা বলেছে, অশান্তির কথা বলেনি। তাহলে সেই জায়গায় যখন একদল মানুষ উৎপেতে বসে আছে, তাহলে সেই জায়গাতে আমরা কেন এরকম একটা মহলে আমরা এমন কোনো কাজ করতে যাব না যেখানে একটা মানুষকে সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় নম্বর কথা আবার বলছি, ইসলামে কোনো জায়গায় ডিজি বাজানো বা এইরকমভাবে মিছিল করার ইজাজত নাই, যেটা আমরা বিভিন্ন জায়গায় দিকে থাকি। যে আমি আমার ভালোবাসার মানুষদের করে বলবো আপনারা দূরে থাকেন, তারা কি জুলুসের বিরুদ্ধে করছে, না না না, আমি কেন সেটা বিরোধী করতে যাবো এর বিষয়ে, কিন্তু বর্তমান সিচুয়েশনকে পুলিশ একটা মুক্তদায় হাল বুঝে সেই জায়গাতে আমি আপনাদেরকে অনুরোধ করলাম, আমাকে যদি কেউ ভালোবাসেন বর্তমান মহলকে দেখে, আমি কথাটুকু আপনাদের কাছে রাখলাম। ঈদে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ জিন্দাবাদ, বিশ্ব সকল মোমেন মোমেনা
জিন্দাবাদ জাতি ধর্ম বন্ধন নির্বিশেষে মানব বন্ধন চিরস্থায়ী থাকুক, এটি আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ হাফেজ।